ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে ঘটনাস্থলে ছবি মাধুরী আমরা দেখলাম এবং সেটাও কিন্তু একটা শুক্রবার ছিল অর্থাৎ গত শুক্রবার এনকাউন্টার হয় এনকাউন্টার বলবো না বলা উচিত যে যেভাবে একেবারে পরিকল্পনা করে আজ পুলিশ আধিকারিক কর্মীকে মেরেছিল বিকাশ দুবে এবং তার দলবল তার ঠিক আট দিনের মাথায় অর্থাৎ আজ শুক্রবার আজ কিন্তু মৃত্যু হলো বিকাশ দুবের পুলিশের সঙ্গে এনকাউন্টারে এবং মাধুরী তোমার নিশ্চয়ই মনে আছে যে গত কয়েকদিন ধরে বিকাশ সিংহের যারা ডানহাত বাহার মাফ করবে বিকাশ দুবের যারা ডান হাত তাদেরকে কিন্তু পরপর আমরা দেখলাম যে ধরা হয়েছে এবং সকলকে সকলের সঙ্গেই প্রায় পুলিশের এনকাউন্টার হয় এবং একে একে প্রত্যেকের মৃত্যু হয় গতকালও কিন্তু বিকাশ দুবের এক সঙ্গীর মৃত্যু হয়েছিল এবং যেটা খুব উল্লেখ্য বৃষ্টি কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি জানাছিলেন যে বিভিন্ন জায়গায় সে যখন লুকিয়ে থাকে সেই লুকিয়ে থাকার খবর পেয়ে যখন পুলিশ কর্মীরা সেখানে গিয়ে পৌঁছয় পুলিশের পৌঁছানোর ঠিক আগে কিন্তু সেই সেখান থেকে চম্পট দেয় এবং অবশেষে তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ কথা হয় কিন্তু গতকাল যখন মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয় অবশেষে ঠিক তাই এই আট দিন ধরে বলা ভালো সাত দিন ধরে বিকাশ দুবে কিন্তু পালিয়ে বেড়াচ্ছিল আমরা দেখেছিলাম যে ফরিদাবাদে একটা হোটেলে বিকাশ দুবে উঠেছিল কিন্তু সেখান থেকেও যেই পুলিশ এলো তার আগে কয়েক ঘন্টা আগে কিন্তু সেখান থেকে বিকাশ দুবে পালিয়ে যায় এবং দেখো এখন পরপর আমরা ছবিগুলো দেখছি যে ঠিক কিভাবে তাকে গ্রেফতার করা হয় উজ্জয়িনীর এই যে মহাকাল মন্দির সেই মন্দিরে পুজো দিতে গেছিল বিকাশ দুবে এবং সেখান থেকেই তাকে ধরা হয় কানপুরের পথে তাকে নিয়ে হচ্ছে সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি এবং সকালে কানপুরের সীমা ম্যানেজারটা বলা হচ্ছে যে ভৌতি এই জায়গাটা জাস্ট কানপুরে ঝোকার কিছুটা আগে এবং আমরা এটা দেখছিলাম যে টোল প্লাজা সেখানেও কিন্তু সকলে ছবি তুলছিল বিকাশ दुबेর গাড়িটা পাশ করছিল যে ছবি আমরা এখনো দেখতে পাচ্ছি একটি বিন্দুতে পাশ করছিল অবশ্য সেই সময় তখনো কিন্তু বিকাস दुबे ছবি সবাই তুলছিল তো একেবারে পর পর সাত দিন ধরে ছবি আমরা আবারও দেখছি একটি টোল প্লাজায় বিকাশ দুবের গাড়ির ছবি সকলে তুলছেন এবং এই ঘটনা ঘটে কানপুর থেকে একটুখানি দূরেই কানপুরের জাস্ট আউটস্কার্টস যেটাকে আমরা বলতে পারি ভতি সেইখানে কিন্তু এই দুর্ঘটনা ঘটে বিকাশ দুবের গাড়ির প্রথমে এবং তারপর পুলিশের সঙ্গে এনকাউন্টার এবং তারপর বিকাশ দুবের মৃত্যু একদমই আপনারা দেখতে পাচ্ছেন একই সাথে সেই সমস্ত ছবি প্রথমে উজ্জয়িনীতে উজ্জয়িনীর মন্দিরে তাকে গ্রেফতার করা হয় তারপরে তাকে নিয়ে কানপুরের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ সকালে কানপুরের সীমানায় ছিল যখন তার গাড়ি ঠিক সেই মুহূর্তে বিকাশ কনভয়ের মধ্যে যে গাড়িতে বিকাশ দুবে ছিলেন সেই ছিল সেই গাড়িটাই কিন্তু উল্টে যায় এবং তারপরে যেমনটা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে গাড়ি উল্টে যাওয়ার পর বিকাশ এক এসটিএফ কর্মীর পিস্তল ছিনিয়ে পালানোর চেষ্টা করে পুলিশ তাকে ঘিরে ধরে এবং পুলিশ সূত্রে দাবি বিকাশকে আত্মসমর্পণ করতে বলা হয় কিন্তু বিকাশ দুবে গুলি চালাতে শুরু করে যায় শুরু করে এবং তার ফলে শুরু হয়ে যায় বিকাশ দুবের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং এই সংঘর্ষে গুরুতর জখম হয় বিকাশ দুবে তারপরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে আপনারা পরপর দেখতে পাচ্ছেন সেই ঘটনাক্রম একেবারে যেন মাধুরী মানে গত সাত দিন ধরে আট দিন ধরে যে ঘটনা পর পর ঘটে আসছিল যে কোনো মানে হিন্দি সিনেমার কথা এই ধরনের যে সমস্ত সিনেমা তৈরি হয় সেই সমস্ত গ্যাংস্টারকে নিয়ে যে সব সিনেমা আমরা দেখি পুরো তার সঙ্গে যেন পুঙ্খানুপুঙ্খ ভাবে মিলে যাচ্ছিল প্রত্যেকটা সিন আমি বলতে পারি মানে চিত্রনাট্যটা যেন মনে ছিল একেবারে যেভাবে আট পুলিশ কর্মীকে মারল বিকাশ ও তার দল বল এবং তারপর বিকাশের পালিয়ে বেড়ানো এবং যেখানেই পুলিশ তার খোঁজ পাচ্ছে তাকে ধরতে যাচ্ছে তার জাস্ট আগেই সেখান থেকে পালিয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত আজ যে ঘটনা ঘটল